ধন্যবাদ বন্ধুরা। যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে শতমুখী গোলাপ বলা হয় এটাকে, শতমুখী গোলাপ। আমি এই গাছটাকে এক মাস আগে প্রুনিং করেছিলাম সার মাটি দিয়ে, যত যে যা সার দরকার সেভাবে ওকে সার প্রয়োগ করে ওর পরিচর্যা করে আজ এক মাস পর ফুললি কীরকম স্ট্রেংথ চলে এসছে গাছটা। দেখো কত ফুল দিয়েছে, কত ফুল একদম এক মাসের মধ্যে। একটা গাছ, গোলাপ গাছকে এক মাস আগে প্রুনিং করে এত যে ফুল হতে পারে এটা আমারই কল্পনার বাইরে ছিল। তো দেখো বন্ধুরা কত ফুল, একদম ফুলে ফুলে গাছটা নইয়ে যাচ্ছে আর কি, খুব সুন্দর, ভাবতেই অবাক লাগে আর কি। হ্যাঁ, যদি গাছকে ঠিকমতো পরিচর্যা করা হয় দেখো কত ফুল ফুলে, একদম মানে ফুলে ফুলে ভারাক্রান্ত আর কি। এক একটা থোকে কতগুলো ফুলের কুঁড়ি ফুল আবার আসবে। হ্যাঁ, এই যে এই গাছটা, এই যে পরিচর্যাটা হচ্ছে মেন। অতএব গাছকে পরিচর্যাটা আমরা যদি ঠিকভাবে করি এক মাস দু মাসের মধ্যে বা কোনোটা এক মাসের মধ্যে ফুল চলে আসবে। শীতকালে এক মাসের মধ্যে একদম ফুল আসবে। আমি কিন্তু এটাকে পুরলি এক মাস, একদম আমার তারিখ লেখা আছে সেভাবে আমি বলছি যে পুরো এক মাসের মধ্যে একটা গাছকে প্রুনিং করে এইভাবে যে ফুল দিতে পারে আমার কল্পনার বাইরে ছিল। তো তোমরা এরকম করবে তো ধন্যবাদ বন্ধুরা। তোমাদের দেখানোর জন্য আমি উৎকণ্ঠিত ছিলাম, যাতে তোমরাও দেখো এরকমভাবে উৎসাহিত হও। দেখো গাছটা কীভাবে কেটেছিলাম, দেখো ডালে বুঝতে পারবে এরকমভাবে কেটেছিলাম। তো এই ডালটা হয়তো কোনো অসুবিধা ছিল যার জন্য শাখা ঠিক মতন দিতে পারেনি, কিন্তু বাকি একটা দুটো ডালে কিন্তু একদম আমাকে খুশি করে দিয়েছে। তো খুব ভালো, এটা আমার নিজের খুব ভালো লাগছে। তো ভালো থেকো বন্ধুরা, আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে।